सहज पाठ यूट्यूब चैनल पक्ष दशम श्रेणी समस्त छात्र छात्री के स्वागत और आमंत्रण जानाई। आज के पश्चिमबंग मध्य शिक्षा पर्षद पाठ्यसूची अनुयायी इतिहास प्रथम अध्याय प्रथम पर्व चतुर्थ भागे आई चतुर्थ भाग आलोच्य विषय हल शिल्पचर्चार इतिहास। दया करे निजे सबस्क्राइब बटन टी क्लिक करे आमादे चैनल टी सबस्क्राइब करूं और नोटिफिकेशन सबार आगे पावार जन्य पाशे बेल बटन टी क्लिक करूं। शिल्पचर्चा की? ये शिल्पचर्चा आमादे जातीर आत्मपरिचय साथे संपृक्त। सांस्कृतिक दिक थेके एकटी जाति किभाबे परिपुष्ट हये उठे ता तादेर ये शिल्पचर्चार इतिहास थेके जाना जाए। शिल्पचर्चार मध्ये सामग्रिक भावे पड़े संगीत नृत्य नाटक चलचित्र। এছাড়াও শিল্পচর্চা মানুষের নান্দনিকতার প্রকাশ মাধ্যম বটে। শিল্পচর্চার ইতিহাস মানুষের ব্যক্তিগত ও সামাজিক দু ধরনের বিবর্তনেরই উল্লেখ করে ও বিশ্লেষণের সুযোগ করে দেয়। এইবার এই শিল্পচর্চার প্রথম ভাগ সঙ্গীতের কথায় আমরা আসি। গান আমরা শুনতে বা করতে কম বেশি সবাই ভালোবাসি। এই ভারতীয় উপমহাদেশে এই সঙ্গীতের উৎস হল খুবই প্রাচীন। ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে এই সঙ্গীতে নানা বিবর্তন ঘটে আধুনিক যুগে এসে পৌঁছেছে। সঙ্গীতের ক্ষেত্রে অনুভূতি প্রকাশ পায় সুর ও শব্দের মাধ্যমে। এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমির খসরুকে কাওয়ালির জনক মনে করা হয়। এ যুগে রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের জগতে সবচেয়ে মর্যাদার আসন লাভ করেছে। আধুনিক যুগের সময়ের ধারায় আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, ভারতের পাঞ্জাবে মিয়া গোলাম নবী প্রবর্তিত টপ্পা, বাংলার পল্লীগীতি ভাটিয়ালি, বাংলা তথা দক্ষিণ ভারতে মোগল আমলের ভজন, উত্তর ভারতের ধ্রুপদী ধারার সঙ্গীত প্রভৃতি জনপ্রিয় হয়ে ওঠে। এই সঙ্গীতের ইতিহাস চর্চার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রাজকুমারের এসেজ অন ইন্ডিয়ান মিউজিক, প্যাট্রিক মৌতালের কম্পারেটিভ স্টাডি অফ হিন্দুস্তানি, চার্লস রাসেল ডের মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড দ্য ডেকান। এবার আমরা পরের ভাগ নৃত্যের কথায় আসি। সঙ্গীতের মতো নৃত্যকলাও শিল্পচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। নৃত্যকলা এই মানব সমাজের বিভিন্ন সময়ের সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় বহন করে। এই নৃত্যকলার মাধ্যমে ইতিহাস চর্চা কেমন ছিল? সময়ের সঙ্গে সঙ্গে নৃত্যশিল্পের বিবর্তন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ইতিহাস চর্চার অন্যতম উপাদান হিসেবে তাই নৃত্যকলার অবদান অনস্বীকার্য। এই নৃত্যশৈলীর বহুমুখী প্রকাশ। ভারতের ধ্রুপদী নৃত্যগুলি হল এক নম্বর ভারতনাট্যম, দু নম্বর কথাকলি, তিন নম্বর মণিপুরী, চার নম্বর কত্থক, এছাড়াও আছে কুচিপুড়ি ও ছ নম্বর হচ্ছে ওডিসি। এই ভারতনাট্যমের কথা বলতে গেলে আমরা প্রথমেই জানব ভারতনাট্যম হল ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের একটা শ্রেষ্ঠ অভিব্যক্তি। আর এই কথাকলি হল কেরল প্রদেশের এক অনন্য সম্পদ। আর কুচিপুড়ির কথা যদি আমরা আসি তাহলে এই কুচিপুড়ি নৃত্যধারা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে কুচিপুড়ি গ্রামের বাঘান গোষ্ঠীর দ্বারা অনুষ্ঠিত হতো। এবার আমরা এই নৃত্যচর্চার ধারার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের কথা জানব। যে এক সিড ল্যাংস্টেল সম্পাদিত ডান্স হিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, ওয়াং কেফেনের দ্য হিস্ট্রি অব চাইনিজ ডান্স, নেক্সট ক্যারল ওয়েলসের ড্যান্স এ ভেরি সোশ্যাল হিস্ট্রি, রাগিনী দেবীর ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, পরেরটি আকৃতি সিনহার লেটস নো ডান্সেস অফ ইন্ডিয়া, নেক্সট শোভনা গুপ্ত ডান্স অফ ইন্ডিয়া এবং গায়ত্রী চট্টোপাধ্যায়ের ভারতের নৃত্যকলা প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শিল্পচর্চার পরবর্তী ভাগ এবার নাটকের কথায় আমরা আসি। নাটকও সামাজিক আন্দোলনের গতিমুখ অর্থাৎ সমাজে প্রবাহমান ঘটনা ও পরিবর্তনের ছাপ ধরা পড়ে এই নাটকে। তাই বর্তমানে এই নাটকের ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাসে গুরুত্ব লাভ করেছে। আচ্ছা, এবার এই নাট্যচর্চার সূচনা কোথায় হয়েছিল? গ্রীসে প্রথম নাট্যচর্চার সূচনা হয় যা পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে বিকাশ লাভ করে। এবার এই নাট্যচর্চা কোথায় কিরকম চর্চা হতো?
ভারতে নাট্যচর্চা কিরকম ছিল? প্রাচীন ভারতে নাটক প্রচলিত ছিল, যার কথা আমরা পাণিনির অষ্টাধ্যায়ীতে উল্লেখিত আছে। এই পাণিনির অষ্টাধ্যায়ীতে নট বা অভিনেতা এবং শিলালীন ও কৃষকাশ্য নামে দুজন নাট্যাচার্যের উল্লেখ আছে। এছাড়াও সিলভা লেভি, উইলিয়াম জোন্স, ফিলিপ হরুইচ প্রমুখ নাট্য গবেষক ভারতের প্রাচীন সংস্কৃত নাট্যধারাকে প্রশংসা করেছেন। এবার আমরা দেখে নেব বাংলায় নাট্যচর্চা কেমন ছিল। এই বাংলায় নাট্যচর্চা ব্রিটিশ শাসনকালে অষ্টাদশ শতকের শেষার্ধে শুরু হয়, এই যা জাতীয় আন্দোলনের সময় আরো বিকশিত হয়। এই সময় দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র প্রমুখ তাদের নাটক রচনার মধ্যে দিয়ে পরাধীন জাতিকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তোলে। তাদের এইসব নাটকের মধ্যে মেবার পতন, শাহজাহান, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী, নীলদর্পণ প্রভৃতি উল্লেখযোগ্য। এবার আমরা দেখব আধুনিক নাট্যচর্চা কেমন ছিল। ১৯৩০ দশক থেকে বাংলায় এই আধুনিক নাট্যচর্চা শুরু হয়, যা বর্তমানে আধুনিক পর্বে উন্মোচিত হয়েছে। নব্য ও অত্যাধুনিক ঘরানার নাট্যকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উৎপল দত্ত, বিভাস চক্রবর্তী, শিশির ভাদুরী, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, শাউলি মিত্র প্রমুখ। এই আধুনিক বাংলা নাটকের অন্যতম প্রাণপুরুষ উৎপল দত্তের টিনের তলোয়ার, ফেরারি ফৌজ, কল্লোল আজও বাঙালির হৃদয়ে স্থান দখল করে আছে। এছাড়াও বিজন ভট্টাচার্যের নবান্ন, শম্ভু মিত্র পরিবেশিত রক্তকরবী কালজয়ী উপস্থাপনের উদাহরণ। এবার এই নাট্যচর্চার ধারায় কতগুলো সহায়ক গ্রন্থের কথা আমাদের জানতে হবে। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্যসাহিত্যের ইতিহাস, শিশির কুমার বসুর একশো বছরের বাংলা থিয়েটার, সত্যজীবন মুখোপাধ্যায়ের গ্রীষ্মকাব্য পরিচয়। এবার আমরা পরের ভাগ চলচ্চিত্রের কথায় চলে যাব। চলচ্চিত্র কি? চলচ্চিত্র আমরা সবাই জানি আমাদের বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদ ভাবনা থেকে শুরু করে আধুনিক সমাজের বিভিন্ন দিক পরিস্ফুটিত হয়। তাই চলচ্চিত্রের ইতিহাস চর্চা আধুনিক সামাজিক ইতিহাসে গুরুত্ব লাভ করেছে। এই চলচ্চিত্রের উদ্ভব কখন কোথায় হয়েছিল? ১৮৯৫ সালে ২৪শে ডিসেম্বর প্যারিসের হোটেল ডি ক্যাফেতে অগাস্ট লুমিয়ের ও লুস্ট লুমিয়ের নামে দুই ভাইয়ের হাত ধরে চলমান চলচ্চিত্র বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয়। যদিও আমেরিকার বিজ্ঞানী টমাস আলভা এডিসন চলচ্চিত্রের পরিকল্পনাকে বাস্তবায়িত করে। এই চলচ্চিত্রে ভারতে কেমন তার চর্চা ছিল? ১৮৯৮ সালে হীরালাল সেন প্রথম ভারতে চলচ্চিত্র দেখাতে শুরু করেন, যার নাম ছিল বায়োস্কোপ। তবে ১৯১৩ সালে ২১শে এপ্রিল ভারতের অলিম্পিয়া থিয়েটারে দাদাসাহেব ফালকে নির্মিত ও পরিবেশিত নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র প্রদর্শনের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের প্রকৃত গোড়াপত্তন হয়। ১৯১৯ খ্রিস্টাব্দে জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলার প্রথম নির্বাক ছবি বিল্লমঙ্গল প্রদর্শিত হয়। এরপর কি ১৯৩১ সালে জামাই ষষ্ঠী ও দেনা পাওনা চলচ্চিত্র দিয়েই বাংলা সবাক ছবির সূচনা হয়। চলচ্চিত্রের এই ধারাকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন দাদাসাহেব ফালকে, সত্যজিৎ রায়ের কথা আমরা কম বেশি সবাই জানি, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, তপন সিংহ প্রমুখ চলচ্চিত্র পরিচালক। এবার আধুনিক চলচ্চিত্র কেমন ছিল? ভারতে গত তিন দশক ধরে চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে আধুনিক বার্তার একটু জৌলুক দেখা যায়। এক্ষেত্রে বাংলায় বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উড়িষ্যার নীরদ মহাপাত্র, তামিলে মণিরত্ন, মালায়ালম পদ্মরাজন, হিন্দিতে গোবিন্দ নিহালনি, বিজয় মেহতা প্রমুখ উল্লেখযোগ্য। এই চলচ্চিত্রের কথা পড়তে গিয়ে এবার আমাদের কতগুলো সহায়ক গ্রন্থের কথা জানতে হবে। সহায়ক গ্রন্থ কোন কোনগুলো? ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তপন সিংহের চলচ্চিত্র আজীবন, ফারহানা মিলির সিনেমা এলো কেমন করে, এছাড়াও সঞ্জয় মুখোপাধ্যায়ের দেখা রকমফের, ঋত্বিক ও সত্যজিৎ পাম কুপের দ্য সিনেমা বুক, নাও স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি অব ওয়ার্ল্ড সিনেমা,
ফ্রান্সেসকো ক্যাসেটির থিওরিজ অফ সিনেমা প্রভৃতি উল্লেখযোগ্য। বস্তুত এই চলচ্চিত্র কখনো বিনোদন, আবার কখনো জাতীয়তাবাদী সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ারও হয়ে উঠেছে। তাই এই যুগে যুগে তাই ইতিহাস চর্চার মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এবার এই চলচ্চিত্রের গুরুত্ব আমরা দেখব। সমাজ সবসময় আমাদের পরিবর্তনশীল, এই পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরে গান, নাচ, নাটক ও চলচ্চিত্র। আমরা ঘটনার জীবন্ত প্রতিরূপ দেখতে পাই নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে। এই নিরক্ষর মানুষ চলচ্চিত্রের মাধ্যমে তাদের ঘটনা বা কাহিনী বুঝতে পারে। লোক শিক্ষার মাধ্যম হিসাবে নাটক ও চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম। তাহলে স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ নিয়ে আবার তোমাদের সামনে আসবো।